আবারও একটা স্মুদনিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওগুলো দেখে তোমাদের খুবই উপকার হয় তাহলে আর দেরি কেন ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দেবে তাহলে চলো বেশি নামককে শুরু করে দিই প্রথমেই যেই শ্যাম্পুটা দেখালাম তোমাদেরকে ওই শ্যাম্পুটা দিয়ে ভালো করে হ হেয়ার ওয়াশটা করে নিয়েছিলাম পরে দেখো চুলটা একদম হান্ড্রেড পারসেন্ট আমি ড্রাই করে নেবো যেই চুলটা আমি স্মুথনিং করাবো সেই চুলটা অলরেডি স্ট্রেট হেয়ার রয়েছে চুলটা একটু পাতলাও রয়েছে তাই জন্যে আমি এখানে লরিয়ালের রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করছি আর এখানে দেখো নিউট্রিলাইজারটাও নিয়ে নিয়েছি মানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে আমি করব লরিয়াল প্রফেশনাল দিয়ে স্মুথনিং আমি পরিমাণ মতো ক্রিম নিয়ে নিয়েছি এবার দেখো চারটে সেকশানে ভাগ করে নিয়েছি তোমরা যে কোনো হেয়ারের কাজ করে থাকো না কেন এভাবে ফোর বেসিক সেকশানে কিন্তু তোমাদের চুলটা ভাগ করে নিয়ে নিতে হবে এবার দেখো ছোট ছোট সেকশান নিয়ে আমি ক্রিমটা লাগাবো তোমরা আমার করা স্মুথনিং ভিডিও দেখে আবার একা একা ট্রাই করতে যেও না অবশ্যই একজন যে কেউ হেল্প করার জন্য তোমাদের কাছে থাকতে হবে নিজে নিজে করতে যেও না কারণ একা করলে কী হয় স্ক্যাল্পে লেগে যাওয়ার ভয় থাকে প্রথম ক্রিমটা বিশেষ করে যদি স্ক্যাল্পে লেগে যায় পরে চুল ওঠার অনেক সমস্যা হতে পারে এবার দেখো ক্রিমটা তোমরা কিভাবে লাগাবে রুট থেকে এক ইঞ্চি ছেড়ে তারপরেই তোমরা ক্রিমটা লাগাতে শুরু করবে ছোট ছোট সেকশান নিয়ে ক্রিম লাগানোর পর ভালো করে ইমালসিফাই করবে এরপরে দেখো চিরুনি দিয়ে কম করে নেব। যাতে যে চুলগুলোতে ক্রিম নাও যদি লেগে থাকে একটা হেয়ারগুলোতেও ভালো করে ক্রিম লেগে যায় এরপরে দেখো আবার একটা ছোটো সেকশন নিয়ে নিয়েছি ভালো করে দেখো ক্রিম নেবে ক্রিম নেওয়ার পর আবার রুট থেকে এক ইঞ্চি ছেড়ে তবেই তুমি অ্যাপ্লাই করবে এভাবে আর ইমালসিফাই করবে ভালো করে এভাবে ছোটো ছোটো সেকশান নিয়ে পুরো সব কটা চুলে তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে আর সামনের চুলগুলো সামনের দিক দিয়ে অ্যাপ্লাই করবে যেভাবে সেকশান ভাগ করা রয়েছে সেইভাবে সেকশান অনুযায়ী ক্রিমটা অ্যাপ্লাই করবে তোমাদের যদি দুজন থাকে তো দুজন ক্রিম যদি অ্যাপ্লাই করে তাহলে খুবই তো ভালো ব্যাপার আর একজন যদি ক্রিম অ্যাপ্লাই করে যেমন আমি একাই করছিলাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু চুলে ক্রিম লাগানো শেষ করে ফেলতে হবে এরপরে তোমরা টাইমটা স্টার্ট করবে কখন কতক্ষণ অবধি রাখবে যতক্ষণ ক্রিমটা তোমাদের লাগানো শেষ হলো তারপর থেকেই তোমরা টাইম ধরা শুরু করবে এবার যে লেনথে আগে করেছ সে লেন্থটা আগে চেক করবে তুই কারো কারো চুলে তিরিশ মিনিটে হয়ে যায় বেশিরভাগ চুলে পঁয়তাল্লিশ মিনিট অবধি রাখা হয় তো তোমরা চুলে ক্রিমটা পঁয়তাল্লিশ মিনিট অবধি রাখবে তারপরে দেখো রাখার পরে যেটা আমি অ্যাপ্লাই আগে করেছি সেটা দেখো টেনে দেখছি টেনে দেখার পরে এভাবে শ্রিঙ্ক হয়ে গেছে বাঁকা বাঁকা টাইপের দেখতে পাচ্ছ তোমরা আবার একটা চুল টেনে তোমাদেরকে দেখাচ্ছি টানার পরে দেখো এভাবে রাবারের মতো বেড়ে আসবে আর দেখো এ শেষ আকারের হয়ে যাবে তোমরা শুধু চুলটা একবারে চেক করবে না একদিকে বারবার চারদিকে তিন চার দিকে সব জায়গায় কিন্তু তোমরা ভালো করে চেক করবে আবার দেখো তোমাদের একটা চুল টেনে দেখাচ্ছি এভাবে টানলে দেখো রাবারের মতো বাড়লো আর দেখতেই পাবে দেখবে এ দেখো এ শেষ আকারের হয়ে গেছে মানে চুলের প্রসেসটা হয়ে গেছে এরপরে শ্যাম্পু মেশিনে চুলটা ধুয়ে ফেললাম ধুয়ে ফেলার পরে ধুয়েছি হালকা একটু গরম জল দিয়ে তারপরে স্পা ক্রিম দিয়ে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে চুলটা আবার ধুয়ে নিয়েছিলাম এরপরে দেখো ড্রায়ার দিয়ে আবারও চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট মতো ড্রাই করে নিচ্ছি প্রথমে আমি কুল ড্রাই করে নেব বেশিরভাগটা চুলটা আমি কুল ড্রাই দিয়ে করবো তারপরে শেষের দিকে একদম নর্মাল মানে হালকা যে হট ড্রাইটা আছে সেটা দিয়ে আমি ড্রায়ার করে নেব চুলটা দেখো শুকিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা চুল অলরেডি স্ট্রেট লুক চলে এসেছে এরপরে ছোট ছোটো সেকশানে আমি করব আয়রনিং আর আয়রনিং তোমরা অবশ্যই একটা ভালো কোম্পানি নেবে যারা প্রফেশনাল কাজ করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই আইকনিকের আয়রনিং মেশিন নিয়ে নিবে তো দেখতেই পাচ্ছ এবার আমি আয়রন করে নিচ্ছি এবার আয়রন তোমরা এক একটা সেকশানে কতক্ষণ ধরে করবে আয়রন তোমরা এক একটা সেকশানে আট থেকে নবার মিনিমাম করতেই হবে আর যাদের ভেরি কার্লি হেয়ার রয়েছে তাদের তো দশ থেকে বারো বার অবশ্যই করতে হবে যত ভালো আয়রনিং করবে তোমাদের রেজাল্ট তত সুন্দর আসবে এবার বলি স্মুথনিং ক্রিমের যে ফার্স্ট ক্রিমটা রয়েছে আমাদের কিন্তু দুটো ক্রিম থেকে থাকে একটা হচ্ছে রেসিস্টেন্ট হেয়ার একটা হচ্ছে এক্সট্রা রেসিস্টেন্ট হেয়ার যে কোনো কোম্পানি তোমরা করতে গেলে আলাদা আলাদা নাম থাকে যেমন আমি লরিয়ালের করছি বলে এখানে রেসিস্ট্যান্ট আর এক্সট্রা রেসিস্ট্যান্ট থাকে তোমরা যদি স্ট্রিক্সে যাও স্ট্রিক্সে থাকে আবার নর্মাল রেসিস্টেন্ট এরকম করে ভাগ থাকে একটা সহজ কথাই বলে দিই যাদের ধরো ভেরি কার্লি হেয়ার থাকে খুব ঘন চুল থাকে তাদের ক্ষেত্রে যদি তোমরা লরিয়াল দিয়ে করে থাকো তাহলে এক্সট্রা রেসিস্ট্যান্ট ক্রিমটা ব্যবহার করবে আর যদি তোমরা স্ট্রিক্স দিয়ে করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা রেসিস্ট্যান্ট হেয়ারটা ইউজ করবে তো দেখো এভাবেই ছোটো ছোটো পাতলা সেকশান নিয়ে আমি আয়রনিং করে নিচ্ছি আমি এখানে আইকনিকের আয়রনিং মেশিনটা ব্যবহার করছি আয়রনিং করা দেখো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর একটা মানে কি বলবো রেজাল্ট চলে এসেছে এরপরে পাঁচ মিনিট পর আমি ছেড়ে দেব চুলটা যাতে আমি যে আয়রনিংটা করেছি চুলটা যাতে গরম না হয়ে থাকে নর্মাল টেম্পারেচারে চড়ে আসে তার জন্যে পাঁচ মিনিট ছেড়ে দেবো এরপর দেখো নিউট্রিলাইজার ক্রিম আমি ইউজ করেছি এবার নিউট্রিলাইজার ক্রিম কিন্তু আমি কতক্ষণ রাখবো আমি এখানে কুড়ি মিনিট অবধি রেখে দিয়েছি নিউট্রিলাইজার ব্যবহার করার পরে এখানে কিন্তু কাস্টমারকে তোমরা ব্যব বলে দেবে যে এখানে কিন্তু রকম ঘাড় হেলানো যাবে না নর্মাল চুপচাপ বসে থাকতে হবে কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আবার শ্যাম্পু সেশানে নিয়ে চলে এসেছি এবার আমি চুলটা ধুয়ে নেব ভালো করে ক্রিমটা ধুয়ে নেব তারপরে দেখো এই মাস্কটা লরিয়েলের আমি নিয়ে নিয়েছি দেওয়ার পরে আবার দশ মিনিট অবধি রেখে আবার চুলটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো আমি ড্রাই করে নেব চুলটা হালকা ড্রাই করে নিচ্ছি আমি এখানে কোল্ড ড্রাইটা ব্যবহার করছি এবারে দেখো আমি স্টিক্সের সিরাম ব্যবহার করছি ভালো করে চুলে অ্যাপ্লাই করে নেব এই যে তোমরা স্ট্রেট করলে ফাইনাল লুকটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে বলে নি তোমরা এই যে স্ট্রেটনিং করলে তিন কোন রকম তোমরা চুল বাঁধবে আনার পেছন দিকে চুল করবে না তখন শোবে তখন কিন্তু চুলটা ভালো করে ফেলিয়ে শোবে রকম জল দেবে না ঘাম হতে দেবে না কোনো ক্লিপ রাবার ব্যান্ড ব্যবহার তোমরা করতে পারবে না অবশ্যই তোমরা যে কোম্পানি সে স্ট্রেটনিং করবে সেই কোম্পানির শ্যাম্পু সিরাম মাস্ক তোমরা ব্যবহার করবে ওটা কেমন লেগেছে অবশ্যই জানি